হাই ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, আজ খুব একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বর্তমান দিনে তো বেকারত্বটা একটা বিরাট সমস্যা, আর এই বেকারত্বই কিন্তু যে আমাদের বিধানসভা ভোট আছে সামনে, এই ভোটের প্রধান ইস্যু। তো এক্ষেত্রে যারা SLST-র জন্য ওয়েট করছো দীর্ঘ এই 6-7 বছর ধরে, তাদের দাবিটা কিন্তু খুব জোরালো হওয়া উচিত, খুব জোরালো হওয়া উচিত। যে কোনো প্রকারে কিন্তু বন্ধুরা চাকরি পেতেই হবে, চাকরি না পেলে তো বেকারত্ব তো সারা জীবনই থেকে যাবে, কেউ কিন্তু কারোর দিকে তাকিয়ে দেখবে না। তো তার জন্য তোমরা বেশ কিছু কিন্তু টিপস অবলম্বন করতে পারো দলগতভাবে। আজকে ভিডিওতে প্রধানত সেই জিনিসগুলোই নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম ভাবে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকের একটা নতুন টিপস জানা হবে, যে কিভাবে আস্তে আস্তে আন্দোলনমুখী হওয়া যায়, কিভাবে নিজেদের অধিকারটাকে ছিনিয়ে আনা যায়, সেই ব্যাপারে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। তো একদম লাস্ট অবধি ভিডিওটা সবাই দেখো। যেটা ভিডিওর বিষয়বস্তু থাকবে সেটা হলো নিউ SLST-র দাবি নতুনভাবে জানানো, তারপরে প্রাইমারি আপার প্রাইমারি যা কিছু আছে সমস্যা সেগুলো সমাধান করা। কেন এই ভিডিওটা আজকে বানাচ্ছি সেটা তোমরা টোটালটা দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, যেটা বলার সেটা হলো সামনেই ভোট। বেকারত্ব একটা যন্ত্রণা, এটা প্রতিটি বেকারি বোঝে, প্রত্যেক বেকারি বোঝে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলের ভোটে যে ইশতেহার শোনা যাচ্ছে তাতে বেকারত্ব টেট SLST-র কথা থাকবে, এটা কিন্তু অলরেডি আমরা শুনেছি। প্রত্যেকে আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়া ফলো করি, আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু যেটা মুখ্য ইশতেহার এবার থাকছে সেটা হলো বেকারত্বের সমাধান, টেট SLST-র কথা। অনেক রাজনৈতিক পার্টি বা নেতা এ ব্যাপারে নিয়ে তো সরব হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীরা বক্তব্য রাখছেন, তারা বিভিন্ন ধরনের সমস্যার কথা যখন মানুষের তুলে ধরছেন তাদের পার্টিগত সমর্থনের জন্য, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেকারত্ব টেট SLST-র কথা তারা বারবার বলছে। তো সেই যে কথাগুলো, সেগুলো যাতে আরো জোরালো করা যায়, তার জন্যই কিছু টিপস এখানে বলবো। সেটা হলো আমরা যেটা দেখছি যে বেশ কিছুদিন ধরে, এখন তো নির্বাচন বিধি ঘোষণা হয়ে গেছে, যেহেতু ডেট ঘোষণা হয়ে গেছে, প্রার্থী কিছুদিনের মধ্যে ঘোষণা হবে। তো যেটা বলার সেটা হলো আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছিলাম বেশ কিছু আন্দোলন চলছিল, প্যারা টিচারদের বলুন, আনএডেড মাদ্রাসা এমপ্লয়ীদের বলুন, তারপরে যারা প্রাইমারিতে ছিলেন কিংবা আপার প্রাইমারি ছাত্রদের আন্দোলন, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী তাদের আন্দোলনের কথা বলুন, একটা প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা আন্দোলন চলছিল। এখনো অবধি এই নবম দশম শ্রেণীর যে সমস্ত লাস্ট যে SLST হলো, এখানে যারা ওয়েটিং আছে তারা কিন্তু এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো যেটা বলার, এই যে আন্দোলনের সুফল কিন্তু কিছুটা কিছুটা পেয়েছে, যারা আন্দোলনমুখী ছিল তারা কিন্তু আন্দোলনের সুফল কিছুটা কিছু পেয়েছে। আন্দোলনের যারা, যে জন্য আন্দোলন করতে গিয়েছিলেন, তারা কিন্তু সেখান থেকে কিছুটা তাদের অধিকার পেয়েছে। এরপর প্রাইমারি টেট, এখন এই আন্দোলনের মধ্য দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু প্রত্যেককে তার অধিকারটা পেতে হবে, যেটা বর্তমান প্রেক্ষাপট। যেমন প্রাইমারি টেট 2021-এর ফল যাতে খুব দ্রুত বার করে, তার জন্য কিন্তু প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা দেখলাম সরকার 2021-এর 31শে জানুয়ারি কিন্তু একটা টেট পরীক্ষা নিল, থার্ড প্রাইমারি টেট। তো এই টেটের ফল যাতে খুব দ্রুত প্রকাশ করে, তার জন্য কিন্তু প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে, যারা প্রাইমারি টেট দিয়েছেন বা যারা ভবিষ্যতে দিতে চান। কারণ এটা তো একটা কন্টিনিউ প্রসেস, একটা কমপ্লিট হলে আর একটাতে যেতে পারবে, তার জন্য প্রত্যেককে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে অলরেডি যে নিয়োগটাতে এসটে পড়েছে, এর যাতে সুস্থ সমাধান হয়, যদিও এটা ডিভিশন বেঞ্চে যাবে সরকার পক্ষ বলছেন, তো এর যাতে খুব সুষ্ঠু সমাধান হয় তার জন্য কিন্তু একটা আবেদন চালিয়ে যেতে হবে। তারপর আপারের ক্ষেত্রে দ্রুত ইন্টারভিউ লিস্ট যাতে প্রকাশ হয় সেদিকটাও দাবি রাখতে হবে, আপারের ক্ষেত্রেও একটা সমাধান আছে, সেটা দেখাতে হবে সরকারের। কারণ আপারটা নিয়ে তো অনেকদিন ধরেই, আবার প্রাইমারিটা নিয়ে কিন্তু অনেকদিন ধরেই চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, যারা আপারের জন্য ওয়েট করছেন তারা প্রত্যেকে জানেন। সঙ্গে 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 আরো যেটা বলার সেটা হলো, নতুন করে যাতে নিয়োগের বিজ্ঞপ্তি হয় তার জন্য কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, যেহেতু এখন নির্বাচন বিধি ঘোষণা হয়ে গেছে, এখন নতুন করে কিছু কিন্তু হবে না। কিন্তু কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতায় আসুক, তারা যেন বুঝতে পারে যে বেকারত্বের সমাধান করতে হবে, টেট SLST প্রতি বছর নিতে হবে, তবেই কিন্তু যারা বেকার, যারা টেটের জন্য কিংবা SLST-র জন্য ওয়েট করছো, তাদের যে দাবি সেটা আদায় হবে।
তার জন্য যেটা করতে হবে সেটা কি হবে, সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে সামাজিক মাধ্যমে, সঙ্গে বিভিন্ন গ্রুপের সঙ্গে যে সামাজিক মাধ্যমে যে বিভিন্ন গ্রুপ আছে সেগুলোও ফলো করতে হবে, জোটবদ্ধ দাবি রাখতে হবে, সর্বদা ভিডিও ক্লিপ বা লেখালেখির মাধ্যমে তুলে ধরতে হবে নিজেদের চিন্তা ভাবনা। আমরা জানি বর্তমান জীবনটাই মানুষ একদম সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ, তো নিজের যে দাবি দাওয়া সেগুলো ভিডিও করে কিংবা লেখালেখির মাধ্যমে যে গুলো তুলে ধরা দরকার সেগুলো তুলে ধরতে হবে, এতটাই সক্রিয় থাকতে হবে। লাস্ট যেটা বলার, এতটাই সক্রিয় থাকতে হবে ভোটের পর, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা যেন টেট বা এসএলএসটির মাধ্যমে নিয়োগ করতে বাধ্য হয়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের পরামর্শ। পরামর্শটা হলো অ্যাক্টিভ থাকতে হবে, নিজের অধিকারটা নিজে বুঝে নিতে হবে, এর জন্য যে দলগত অ্যাক্টিভ থাকা সেটা থাকতে হবে। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে সেগুলো তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা, যেটা বলার, প্রত্যেকে যার যার এই ভিডিওটা ভালো রাখবে তারা তাদের গ্রুপে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, শেয়ার করো এই কারণেই যাতে প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং অ্যাক্টিভ থাকে। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের ভিডিওগুলো লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।